মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ, স্পন্সর বাই নিউ ঢাকা সিটি ইন। প্রিয় দর্শক, গবেষকরা মোটামুটি সর্বসম্মতিক্রমে নিশ্চিত হয়েছেন যে ভিটামিন সি যুক্ত খাবার শরীরের ইমিউনিটি বৃদ্ধি করে। আমরা সাধারণত এই করোনাকালে বিদেশি ফলের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আপেল সহ অন্যান্য যে ফলগুলো আমরা খাচ্ছি বা কিনছি, সেগুলোর অধিকাংশই হচ্ছে বিদেশ থেকে আসা। কিন্তু এখন ফলের মৌসুম চলছে, সেই জন্যে বিদেশি ফল পরিহার করে আমাদের বেশি বেশি দেশীয় ফল খাওয়া উচিত। খুব সহজলভ্য এখন আম, লিচু, এগুলো আমরা গ্রহণ করতে পারি। পাশাপাশি কদিনের মধ্যেই বাজারে ব্যাপকভাবে পাওয়া যাবে কাঁঠাল। আপনারা নিশ্চয়ই জানেন যে কাঁঠালের সবকিছুই খুবই উপকারী। আরো অনেক অনেক ফল এই মৌসুমে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আসুন আমরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য দেশীয় ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করি এবং করোনা ভাইরাসকে পরোক্ষভাবে হলেও প্রতিরোধ করবার চেষ্টা করি। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর।